রাজশাহী সিটি নির্বাচন ইসি সাজে প্রার্থীদের কাছে ফোন জিতিয়ে দেওয়ার টোপ। নির্বাচন কমিশনারের পরিচয় দিয়ে ফোন করে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থী থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরে ওই প্রার্থী বুঝতে পারেন এটি একটি প্রতারক চক্র। প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। গত 8 জুন রাজশাহী নগরের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী আরমান আলী এই অভিযোগ করেছেন। একই অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও থানায় জিডি করা হয়েছে বলে জানা গেছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতারিত করার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। চক্রটি নির্বাচন কমিশনের কর্মকর্তা সেজে কাউন্সিলর প্রার্থীদের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছে, আর তাদের কথা না শুনলে নির্বাচনের ফল পরিবর্তনের হুমকিও দেওয়া হচ্ছে। এদিকে অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী আরমান আলীকে গত 8 জুন সকাল 7:09 মিনিটে তার ব্যক্তিগত মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান পরিচয় দেন। হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনার আহসান হাবিবের ছবিও ব্যবহার করা হয়। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরপর সকাল 8:24 মিনিটে আবার ফোন করে তার নম্বরটি দেন। জানান, এই মোবাইল নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তারা নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী হুমকি পাত্তা দেননি। পরবর্তীতে সকাল 8:29 মিনিটে, 8:38 মিনিট এবং বেলা 11:13 মিনিটে প্রতারক চক্র আবারও কল দেন বলে জানা গেছে। সংঘবদ্ধ একদল প্রতারক চক্র মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে বুঝতে পারেন আরমান আলী। তিনি দ্রুত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। পরে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রার্থীদের সতর্ক করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নির্বাচন কমিশন কোনোভাবেই সম্পৃক্ত নয়, এটি একটি প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে এই প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, ওই প্রতারক চক্রকে খোঁজা হচ্ছে, দ্রুতই গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, একটা প্রতারক চক্র নির্বাচন কমিশনার সেজে এই প্রতারণা শুরু করেছে। এ ব্যাপারে সব কাউন্সিলর প্রার্থীকে সতর্ক থাকার জন্য তিনি জানিয়ে দিয়েছেন।